আসসালামু আলাইকুম, আমি আকলিমা আক্তার সরনা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছেন আমার বড় আন্টি আর হচ্ছে আমার খালাতো ভাই এসেছিল বাসায়, তো চলে যাচ্ছিল, মারিয়ামও তাদের সাথে চলে যাবে এমন একটা ব্যাপার। তো যেহেতু প্রায় চলেই যায় এমন একটা অবস্থা, যতই বলছিলাম মারিয়াম চলে আসো আসবে না, সে বাইরে যাবে। ওর এখন আর কি বাইরে যাওয়ার প্রতি খুব ইন্টারেস্ট আর কি। এই ভিডিওটা অনেক আগের ছিল আর কি, তো যাই হোক ইনক্লুড করে দিয়েছি। আর এটা হচ্ছে কি মিস্ট্রি বক্স আমি একটা দারাজে অর্ডার করেছিলাম। অনেক দিন ধরে ইচ্ছা ছিল মিস্ট্রি বক্স অর্ডার দিব। লাস্ট 2-3 বছর ধরে দেখতেছি যে 11-11 অনেক মিস্ট্রি বক্স আসে দারাজে, তো আমিও 59 টাকার এই মিস্ট্রি বক্সটা অর্ডার করি আর আমি কার্ডে পে করে দেই। আমার বিকাশে টাকা ছিল না, তো যাই হোক আমি কার্ড থেকে পে করে অর্ডার করে দেই আর এইটা চলে আসে। আমি খুলে দেখি যে একটা ফোনের পিছনে যে হুক টাইপের লাগায় না, যে হাতে রাখার জন্য মানে ধরতে অনেক সুবিধা হয়, তো এইটা দিয়েছে। আমি এক্স্যাক্ট নাম জানি না এটাকে কী বলে, অলরেডি আমার ফোন কভারের সাথে আছে, তো এইটা আরেকটা পেয়েছি। তো আমার কাছে মনে হয় না এটার দাম এত হতে পারে, 60 টাকা হতে পারে, 30 টাকাই এনাফ আমার কাছে মনে হয়। তো আমার মনে হচ্ছে আমি পুরো একদম লস প্রজেক্টে পা দিয়েছি, মানে একদম ভুল ডিসিশন। তো মা তো আমাকে বকছিল যে কেন অর্ডার করেছি আন্দাজে, মানে আমি বাসায় বলি অনেক কাউকে, তো যাই হোক এটা করা ঠিকও না আসলে, ইসলামের দিক থেকে দেখলেও এইটা করা ঠিক না। প্রত্যেক দিনের মতো আজকেও হাঁটতে বের হয়েছি, চলে এসেছিলাম মাঠে। এসে মাঠে কতক্ষণ হাঁটলাম, প্রত্যেক দিন আর কি ভিডিও করতে ভালো লাগে না, কারণ আপনারাও হয়তোবা দেখতে দেখতে একই ভিডিও বোরিং হয়ে যেতে পারেন। তো মাঠে 2টা রাউন্ড দিয়ে এখন আমি ভাবলাম যে যেয়ে দেখি যে আমাদের তো এই সলিমুল্লাহ রোডের এই মাঠে মেলা হয়, তো কখনোই না আমি এই মেলাটাকে পাইনি, তো ভাবলাম যে আজকে দেখি বসেছে কি না। তো আজকে জানতে পারলাম আসলে এই মাঠের এই মেলাটা মঙ্গলবার দিন বসে, প্রত্যেক মঙ্গলবার এই মাঠে মেলাটা বসে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন কত কিছু যে বিক্রি করছে, মানে মানুষেরও ভিড়, তা তো আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। আর সব কিছু এত রিজনেবল প্রাইসে ছিল যে কি বলবো আপনাদেরকে। আমরা আসলে অনেক লাকি মোহাম্মদপুরবাসীরা যারা কি না মোহাম্মদপুরে থাকি, আর এই চুড়িগুলো কিন্তু 30 টাকা করে বলছিল, যেটাই নেবেন 30 টাকা, তো খুবই রিজনেবল তাই না বলেন, 30 টাকা। তো যাই হোক যেটা বলছিলাম আর কি, আমরা খুবই লাকি আমরা মোহাম্মদপুরবাসীরা যে আমাদের পুরো সপ্তাহ জুড়েই কোথাও না কোথাও মেলা বসে। যেমন হচ্ছে গিয়ে সোমবার দিন বসে হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, আর এখন কিন্তু ওই মাঠটা খুলে দিয়েছে, এখন মাঠেই বসে। এতদিন আর কি কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই আর কি ওখানে বসতো না, তো এখন কিন্তু খুলে দিয়েছে, সেখানে কিন্তু এখন বসে। আর তারপরে হচ্ছে গিয়ে মঙ্গলবার বসে এই মেলাটা, এটা হচ্ছে গিয়ে সলিমুল্লাহ রোড পানির ট্যাঙ্কি বলে, ওই পানির ট্যাঙ্কির মাঠই হচ্ছে এটা, এই মাঠটাতেই এই মেলাটা বসে। আর এত স্টল, আমি লালমাটিয়ার মাঠেও কিন্তু এত স্টল দেখি নাই, এখন মানে এই সলিমুল্লাহর মাঠে আমি যতগুলো স্টল দেখলাম। আর ঘর সাজানোর জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন, আমার কেন জানি ঘর সাজানোর জিনিসপত্র দেখলেই মন আটকায়, দাঁড়িয়ে যাই। দেখছিলাম আর কি দামাদামি করি নেই, যেহেতু আমি আসলে কিনতে আসিনি, আমি আসলে মানে প্রত্যেক সপ্তাহেই না শনিবার রবিবার এইভাবে করে না এই মাঠটাতে আসতাম, কারণ আমি জানি মাঠে মেলা বসে, বাট এক্স্যাক্ট শিওর ছিলাম না যে কোন দিন কোনবার আসলে এই মেলাগুলো বসে। তো আজকে পেয়ে গেলাম লাকিলি যে মঙ্গলবার দিন বসে এই মেলাটা, ভালোই। আর সব কিছু পাওয়া যায় একদম A to Z, খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কি না, যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলে কিন্তু আপনি আমার পেজটি ফলো দিয়ে দিতে পারেন, আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
এই মেলাগুলোতে না বেশিরভাগ মহিলাদেরই আগমন দেখা যায়, কারণ সবকিছু আসলে মহিলাদের জিনিসপত্রই পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন কত আন্টিরা মানে এখানে আর কি খোঁজাখুঁজি করছে, তাদের পছন্দের প্রোডাক্ট দেখছে, খুঁজতেছে, ভালো লাগলে কিনতেছে। আর অনেক শপিং করে মানুষ এই দিক থেকে, কারণ কি এখানে আর কি আপনি এক ছাদের নিচে সব ওপেনলি আপনি সব প্রোডাক্ট পাচ্ছেন, দেখতে পারছেন। আর তুলনামূলক বাজারের থেকে না দাম অনেক অংশেই কম। এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, ব্যাগগুলো কিন্তু 300-350 এর মধ্যেই বিক্রি করতেছিল। আর আমার কাছে মনে হয় 300-350 টাকা কিন্তু খুবই রিজনেবল ব্যাগ হিসাবে। এখন তো 800-1000-এর নিচে ব্যাগ পাওয়া যায় না, তো 300 টাকার ব্যাগ কিন্তু আমার কাছে মনে হচ্ছিল বেশ রিজনেবল আর খুব সুন্দর দেখতে, আর কোয়ালিটিও বেশ ভালো ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন সব স্টিল আর মেলামাইনের বাসনপত্র, এগুলো 20-30 টাকা থেকে শুরু। এখন কাচের গ্লাস এগুলো দেখছিলাম আর কি, আমার মা যেগুলো কিনে নিয়েছিল কৃষি মার্কেট থেকে আর কি, মানে অনেক কম প্রাইসের মধ্যে, তো আমি দেখছিলাম আর কি যে মা জিতেছে না ঠকেছে আর কি, এখানে দাম কেমন। তো আমি অবশ্য পরে আর জিজ্ঞাসা করিনি, আমি জাস্ট নেড়ে চেড়ে রেখে গিয়েছি। এই হচ্ছে পুরো মাঠটা, বিশাল বড় মাঠ। আমার মনে হয় যে আরও কেউ যদি নিতে চায় চাইলে কিন্তু সাইডেও স্টল দিতে পারতো, কিন্তু অত হয়নি। বাট মাঠটা কিন্তু বিশাল বড়, আপনারা তো দেখেই হয়তো বুঝে গিয়েছেন। এখানে জুয়েলারি বিক্রি করছে, মানে A to Z, রাস্তা থেকে শুরু করে পুরো রাস্তাটা ব্লক, মানে জাস্ট দেখতেই পাচ্ছেন মানে কত কিছু বিক্রি করতেছে আর কত ভিড়, পুরো রাস্তা ব্লক হয়ে গিয়েছে। এই রাস্তাতে এমনি তো গাড়ি টাড়ি তেমন একটা চলে না। আমি জানি না আপনারা ঠিকানাটা এক্স্যাক্ট বুঝতে পেরেছেন কি না, মোহাম্মদপুরে যারা থাকেন তারা হয়তোবা এতক্ষণে চিনেই গিয়েছেন কোন মাঠের কথা বলতেছি। সলিমুল্লাহ রোড আর কি, মানে তাজমহল রোড থেকেই সলিমুল্লাহ রোড গিয়েছে, যেটা কি না আপনার ওই কী বলে যেন সেলিম কাবাব, তারপর যে ইয়েগুলো হয় না ওই রোডটা, ওই রোডটা ধরেই আসলেই মাঠটা দেখা যায় আর কি। তো এই মাঠটার চারো দিক থেকে এইভাবে রাস্তায় করে এইভাবে লোকজন স্টল দিয়ে বসে, প্রত্যেক মঙ্গলবার বসে। আমি অনেক আগে এখানে আসতাম, তখন অনেকটা ছোট ছিলাম বলতে গেলে, তো তখন আর কি এই মেলাটা বসতো বুধবার, বুধবার এখানে বসতো আর বৃহস্পতিবার লালমাটিয়া মাঠে বসতো। তো এই কারণে আমার আর কি বুধবার মনে ছিল, পরে বুধবার এসে দেখি যে বুধবার আর বসে না। তো যাই হোক, বাসা চলে যাব এখন। এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।